আসসালামু আলাইকুম, এসএফপি স্কোয়াড। আজকের পর্বে আপনাদের স্বাগতম। পুকুরে চলছে টিকিটের মাছ ধরা, এখানে অনেকগুলো ঘাট রয়েছে। এই ভাই পাউরুটি দিয়ে যে মাছের টোপ তৈরি করতে হয় সেটি তৈরি করছে, এবং সাথে অবশ্যই পিঁপড়ার ডিম মিশিয়ে মিক্স করে আরও কিছু মশলা মিক্স করে এরপর পরিপূর্ণ মাছের টোপ হিসেবে ব্যবহার করবে। তার প্রসেস চলছে। প্রসেস সম্পন্ন করার পরে বড়শিতে সুন্দর করে টোপটি গেঁথে এরপরে পুকুরে ফেলা হবে। সুস্বাদু টোপ পেয়ে যেন মাছে বড়শিটি খায় সেই প্রক্রিয়াকরণ চলছে। আর এখানে 4,000 টাকা করে ঘাট রাখা হয়েছে। বেশ মাছও রয়েছে এখানে। টাকার দিক বিবেচনা না করে মাছ আছে কেমন সেটা বিবেচনা করা উচিত, কারণ 4,000 টাকা কম হলেও এখানে কিন্তু আসলে অনেক মাছ রয়েছে। তো পরিশেষে টোপটি পুকুরে ফেলে এরপর মাছ ধরার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই যে টোপটি ফেলেছে, ইনার ঘাটেই এক আঙ্কেল একটি মাছ বড়শি দিয়ে ধরতে সক্ষম হয়েছে, বড়শি যে টোপটি মাছে গিলেছে। এখন আঙ্কেল উঠানোর চেষ্টা করছে, চেষ্টা চলছে। আসলে আমি হয়তোবা কিছুক্ষণ পরে ভিডিও ধারণ করতে সক্ষম হয়েছি। আর একটি মাছ আপনারা জানেন, যদি বড়শিতে ধরে তো সেই মাছটি উঠাতে বেশ কিছুটা সময় ব্যয় হয়, সেই ক্ষেত্রে ভিডিও করলে 15-20 মিনিট হয়ে যায়। তো এত বড় ভিডিও আসলে আপনাদের দেখার ধৈর্য থাকবে না, এ কারণে আমার ভিডিও একটু সংক্ষেপ করে দেয়া। তো আঙ্কেল বড়শিটি দিয়ে অনেকক্ষণ ধরে মাছটি ওঠানোর চেষ্টা করছে, আর মাছটি যেভাবে বড়শির ছিপটি নিচের দিকে টানছে, নিচের দিকে মানে অনেক জোরে টানছে, সেক্ষেত্রে আমরা অনুমান করতেই পারি এই ছিপটিতে হয়তোবা বড় কোনো মাছ ধরেছে। অনুমান, পানির নিচের জিনিস অনুমান করা ছাড়া আমাদের এখন কোনো ফিশিং বোট বা নিচে কোনো ক্যামেরা লাগানোর ওয়ে নাই, এটা প্রত্যন্ত গ্রাম অঞ্চল। তো আমাদের অনুমানের উপরই এখন নির্ভর করতে হবে। মাছটি উঠানোর পরে আমরা বুঝতে পারবো আসলে মাছটি বড় কি না অথবা কী মাছ। তো এই পুকুরে অনেক বড় বড় কাতলা মাছ রয়েছে, আমরা এটা অবগত, এবং অনেক বড় মৃগেল মাছও রয়েছে, রুই মাছ রয়েছে 2-3-4-5 কেজির। তো বড়শিটি অনেকক্ষণ আঙ্কেল চেষ্টা করছে মাছটি উঠানোর জন্য, আর এটা প্রায় শেষ বিকালের দিক। আঙ্কেল অনেকক্ষণ এই এই ঘাটে আছে সকাল থেকে এই পর্যন্ত, তো তেমন বড় কোনো সাফল্য পায়নি। একবার পেয়েছিল, কিন্তু বড়শিটি খুলে মাছটি পালিয়ে গেছে, সে মাছটি ধারণা করা হয়েছিল আসলে অনেক বড়। আর মাছ যদি বড়শি দিয়ে পালিয়ে যায়, মনে এমনিতেই একটি ধারণা আসে যে মাছটি হয়তোবা অনেক বড় ছিল। তো এই বিকেলের যে শেষ সাফল্যটা, আমরাও সবাই চাই যেন আঙ্কেল শেষ হাসিটা হাসতে পারে, আমরাও মাছটি দেখতে পারি, আঙ্কেলও উঠাতে পারে এবং আপনাদেরও দেখাতে পারি। সেই লক্ষ্যে আমারও ভিডিও ধারণ চলছে, আঙ্কেলও আঙ্কেলের মতো চেষ্টা করে যাচ্ছে। আসলে মাছটিও বেশ মানে শক্তিশালী বলে মনে হচ্ছে। তো আমরা আশায় আছি, ইনশাল্লাহ আল্লাহ আঙ্কেলকে নিরাশ করবে না। শেষ সাফল্য ধরা পড়ে কি না এ আশায় আমরাও রয়েছি। তো চেষ্টা চলবে ইনশাল্লাহ, চেষ্টা চলতেই থাকবে। আঙ্কেল শক্ত হাতে চেষ্টা করছে, আর আঙ্কেল মাছ ধরতেও বেশ পটু। এখন মাছ যদি বড়শিতে না খায়, প্রতিদিন যে সবার বড়শিতে সেইভাবে মাছ ধরবে বা বাঁধবে, এটি আসলে আশা করা অবকামি। তো হয়তো আজকে তার ভাগ্যটা খারাপ গেছে, যে কারণে বেশি মাছ পায়নি। তবে একেবারে যে পায়নি তা নয়, পেয়েছে 2-3 কেজির মাছ পেয়েছে, কিন্তু এটি আশা করা হচ্ছে একটু বড় সাইজেরই হবে। আর যেহেতু শেষ বিকেল, কিছুক্ষণ পরেই সময় শেষ, তো জাল নিয়েও রেডি আছে আরেক আঙ্কেল মাছটি উঠানোর জন্য। মাছটি আমরা দেখেছি, এই এই যে এই যে মাছটি উঠেছে আলহামদুলিল্লাহ, অনেক বড় একটি কাতলা মাছ। আর যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অবশেষে মাছটি উঠাতে সক্ষম হয়েছে। আমরাও অনেক মজা পেয়েছি, বা আশেপাশের দর্শকরাও বেশ উৎফুল্ল ছিল মাছটি উঠাতে পেরেছে। তো আমি ভালোভাবে মাছটি আপনাদের দেখানোর চেষ্টা করব, যেহেতু আমার মানে ঘাটটিতে সেইভাবে ওঠার জায়গা নাই, লোক এমনিতেই 4 জন বসা। মাছটি উপরে উঠিয়ে আমি আপনাদের দেখাবো, সিঙ্গেল বসি যেহেতু এজন্য মাছ উঠাতে একটু সময় লেগে থাকে। বেশ ভালো সাইজেরই কাতলা মাছ, 5 কেজির উপরে যাবে বলে ধারণা করা হচ্ছে, 6 কেজি টেজি হয়তো হবে।
আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, আমি যেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো বেশ, মাছটি বড়, আলহামদুলিল্লাহ, তারাও শেষ বিকেলে খুশি, আমরাও খুশি। ভিডিওটি এ পর্যন্তই শেষ করতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।